আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আজকের এই নিউজটা অতীব গুরুত্বপূর্ণ, তবে যারা আসলে এই সেকশনগুলোকে পরিচালনা করেন সেগুলো তাদের ভাবনার বিষয় হলেও মাঝে মাঝে আমরাও শঙ্কিত হই ওদের ভবিষ্যৎকে কল্পনা করে। দর্শক, আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার, আপনারা জানেন যে এই মুহূর্তে মিয়ানমারে সামরিক জান্তা সরকার ক্ষমতায় বসে আছে। আর এই সামরিক জান্তা সরকারের ক্ষমতার আগেই বাংলাদেশে প্রায় 10 লক্ষ রোহিঙ্গা একটা কৌশলে ঢুকে গেছে। আমরাও মানবতার কথা চিন্তা করে তাদেরকে আশ্রয় করে দিয়েছিলাম, আর তাদের জন্য আস্তে আস্তে পশ্চিমাদের বাজেট কমে যাচ্ছে, এমনকি তাদেরকে মিয়ানমারে পুনরায় পাঠানোর যে প্রক্রিয়া কঠিনতর হয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রীও ক্ষোভ প্রকাশ করেছেন, কিন্তু এত কিছুর পরও রোহিঙ্গাদেরকে কিন্তু মিয়ানমারে ঢোকানো সম্ভবপর হচ্ছে না। তাছাড়াও রোহিঙ্গাদের একটা টিম যখন ফিরে আসলো বাংলাদেশে, তারা বলতেছে এই না দিলে যাব না। এর মাঝখানে আরও একটা বিষয় সামনে এসেছে, মিয়ানমারের সামরিক এই জান্তা বাহিনী মিয়ানমারের অভ্যুত্থানে ক্ষমতা দখলের পর গত 2 বছরেই 100 কোটি মার্কিন ডলার সমমূল্যের অস্ত্র আমদানি করেছে। জাতিসংঘের এক বিশেষজ্ঞের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এত হিউজ পরিমাণ অস্ত্র মিয়ানমার মানে প্রস্তুত করছে বা রাখছে, সেটা কেন? শুধু কি নিজের দেশের ভেতরে ক্ষমতার বলয়টাকে তৈরি করে রাখা, নাকি অদূর ভবিষ্যতে এদের কোনো পরিকল্পনা আছে? আমরা দেখেছি আন্তর্জাতিক গণমাধ্যমে একটা প্রতিবেদন উঠে এসেছিল মিয়ানমারের এই রোহিঙ্গাদেরকে পুশিন করার পেছনে মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্ব, মিয়ানমারের সামরিক সরকার, এমনকি আরও একটা সিন্ডিকেট মিলে কাজ করছে। এক ধরনের পরিকল্পিতভাবেই এটা কিন্তু বাংলাদেশে ঢুকছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা দেখছি যে মিয়ানমারের কিছু গ্রুপ এই রোহিঙ্গাদের আড়ালে এখানে ঢুকা আমার র্যাবের সাথে গোলাগুলি করতেছে, পুলিশের সাথে গোলাগুলি করতেছে, বাংলাদেশের পরিস্থিতি নষ্ট করতেছে। অপরদিকে মিয়ানমার বিশাল অস্ত্রের একটা প্রস্তুতি নিচ্ছে। তা আমাদের দেশের উচিত এই মুহূর্তে আমাদের সামরিক বাহিনীকে অস্ত্র শস্ত্রে শক্তিশালী করা। মিয়ানমারের তুলনায় সামরিক শক্তির দিক থেকে কিন্তু আমরা পিছনে, আর গত 2 বছরে যেই পরিমাণ অস্ত্র মিয়ানমার কিনছে, এদের আসলে টার্গেটটা কি? ভালো হলে তো ভালো, এদের দেশের ভিতরে যা খুশি করুক, কিন্তু কখনো যদি মিয়ানমার আমাদের যে সীমান্ত অঞ্চলগুলোতে মাঝে মাঝে ডিস্টারবেন্স তৈরি করে যদি হয়, তাহলে আমরা কি প্রস্তুত আছি মোকাবেলা করার জন্য? জাতিসংঘের মিয়ানমার বিষয়ক মানবাধিকার সংক্রান্ত বিশেষ দূত টম অ্যান্ড্রোজের একটা প্রতিবেদন গতকালকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রকাশ করা হয়েছে যে 2021 সালের 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের যে সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে, এর পরপরই অধিকাংশ অস্ত্র রাশিয়া, চীন পাশাপাশি সিঙ্গাপুরে পরিচালিত কোম্পানিগুলোর কাছ থেকে পেয়েছে। এদের মধ্যে ছিল সামরিক বেসামরিক কাজে মানে ব্যবহৃত অস্ত্র তৈরি, এখানে কয়েকটা দেশের নাম আবার তারা বাদ দিছে। মিয়ানমারের কাছে প্রধান অস্ত্র বিক্রেতা একটা দেশ কিন্তু যুক্তরাষ্ট্র, পাশাপাশি ভারত, এমনকি ইউক্রেন থেকেও অস্ত্র কিন্তু মিয়ানমারে আসতো, যদিও এই দেশগুলোর নাম এখানে মেনশন করা হয়নি। তারা এগুলো আবার একটা আন্তর্জাতিক কাহিনী চলে। তো যাই হোক, আমার কথা হচ্ছে আমরা আমাদের সেনাবাহিনী বা আমাদের বাংলাদেশের যে সামরিক শক্তি, সেইখানে 2-4-5 কোটি টাকার অস্ত্র কিনে আমরা লোড করে রাখা দরকার। মিয়ানমারের সাথে রোহিঙ্গা ইস্যুতে কোনো এক সময় একটা ক্ল্যাশ লাগতে পারে, আল্লাহ মাফ করুক, কূটনৈতিকভাবে জিনিসটা সমাধান হোক, বাট প্রস্তুতির জায়গাটা রাখা উচিত। মিয়ানমারের কিন্তু ষড়যন্ত্রমূলক অ্যাক্টিভিটিস অলওয়েজ ছিল। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।